আসসালামু আলাইকুম, প্রত্যেকে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ড্রপশিপিং বিজনেস। তো আমরা অনেকে হয়তো জানি যে ড্রপশিপিং বিজনেস করে অনেক সহজে বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমরা বিজনেস করতে পারি। তো অ্যাকচুয়ালি ড্রপশিপিং বিজনেসটা কী? ড্রপশিপিং বিজনেসটা হলো আপনি কোনো সাপ্লায়ারের থেকে প্রোডাক্ট নিয়ে আপনি জাস্ট সেল করবেন, এবং সাপ্লায়ারের থেকে নির্ধারিত প্রাইসে প্রোডাক্টটা কিনে আপনি জাস্ট কাস্টমারের কাছে পাঠাবেন। মাঝখানে আপনি যে বেশি অর্থটা নিবেন ওইটা হলো আপনার প্রফিট। তো এটা হলো সহজে বোঝানোর ক্ষেত্রে এটাই বলে দিলাম। তো এখানে আমার বেশ কিছু ভিডিও আছে, মেবি ড্রপশিপিং স্টোর কীভাবে তৈরি করতে হবে বা কি শপিফাই স্টোর ডিজাইন সম্পূর্ণভাবে দেওয়া আছে। তো শপিফাই দিয়ে ড্রপশিপিং করা বেস্ট, কারণ শপিফাইটা অনেক সহজ এবং শপিফাই মেনটেন্সটা অনেক সহজ, বাট একটু খরচ বেশি হয়, তারপর আপনারা কিছু ফিচার বেশি পাবেন। তো ইতিমধ্যে আমার পার্সোনাল এবং আরেকটি বায়ারের বিজনেস আপনাদের দেখাবো। তো অ্যাট ফার্স্ট আমি অ্যানালিটিক্সে যাই। তো এই ছিল টোটাল, মেবি সেলের অংশটা দেখাবে। তো আমি অ্যাট ফার্স্ট এক্সপ্লেন করি, মেবি জানুয়ারিতে আমি এটা স্টার্ট করি। জানুয়ারির 1 তারিখ আমি জানুয়ারির 6 থেকে 7 তারিখের দিকে স্টার্ট করি। তো জানুয়ারিতে দেখেন কোনো সেল নাই, জানুয়ারিতে সেল জিরো। তারপর ফেব্রুয়ারির কোনো সেল পাই নাই। তো তারপর মার্চেও কোনো সেল পাই নাই। তবে মার্কেটিং করে গেছি, রেগুলার মার্কেটিং করে গেছি। তো এপ্রিলেও কোনো সেল পাই নাই। তারপর মেতে গিয়ে আমরা কিছু সেল পাই। তো মেতে মেবি $10,000 সেল পাই। ফার্স্ট মান্থ আমার সেল পাই $10,000 সামথিং। তো তারপর মেবি অনেকটাই বেড়ে গেছিলো, মেবি জুনে সেল অনেকটাই বেড়ে গেছিলো, মেবি 30K প্লাস, প্রায় গিয়ে $40,000 কাছাকাছি, মেবি $38,722। তারপর তারপর মেবি $29,000 পরবর্তী জুলাই মাসে। তারপর আমার $40,000 ক্রস করে মেবি $45,000 মতো আমার আগস্টে ছিল সেল, $45,000। তারপর সেপ্টেম্বর আমাকে প্রায় গিয়ে 50 হয়ে গেছিলো, $50,437। তারপর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরে সেল পাই $53,000 মতো, $53,000। আর অলরেডি দিস রানিং মাস নভেম্বর, রানিং মাস 14 দিন, বাট আমার নভেম্বরে কিছু সমস্যা হচ্ছে, আমার শপিফাই পেমেন্ট মেথড হোল্ড করে দিছে, পাশাপাশি শপিফাই কিছু ঝামেলা হয়েছিল, আমার গুগল অ্যাড অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছিল, অ্যাডভার্টাইজিংয়ে কিছু সমস্যা হয়েছিল। তো সে কারণে কিছুটা সমস্যায় পড়ি। তো এই ছিল আমার সেল, সেলগুলো দেখতে পারেন। তো এই ছিল সেল, অনেক সেল পাই। তো জাস্ট রানিং স্টোর অনেক ভালো পারফরমেন্স করতেছি আপনাদের দোয়াই। তো আপনারা চাইলে প্রত্যেকে ড্রপশিপিং করতে পারেন, তবে ড্রপশিপিং করাটা প্রথম অবস্থায় অনেকটা রিস্ক থাকে, আপনার পেমেন্ট গেটওয়ে নিয়ে পাশাপাশি বিজনেসে এত টাকা ইনভেস্ট করে একটা বিজনেস চালু করা অনেকটাই কষ্টকর ব্যাপার, কারণ আমরা বাংলাদেশের জন্য হয়তো অনেকটা কষ্টকর ব্যাপার, কিন্তু বাইরের কান্ট্রিতে আসলে প্রত্যেকে এরকম বিজনেস একটা হ্যান্ডেল করা কোনো ব্যাপার না। তাদের ইনকাম সোর্স বা তাদের মেনটেন্সটা অনেক সহজ তাদের জন্যে। তবে ড্রপশিপিং করতে গেলে অবশ্যই কিছু ভালো সাপ্লায়ারের থেকে প্রোডাক্ট নিতে হবে, যারা রিফান্ড অ্যাকসেপ্ট করে, কারণ প্রোডাক্টে সমস্যা হইতেই পারে। যদি রিফান্ড অ্যাকসেপ্ট না করে তাহলে আপনাকে প্রবলেমে পড়তে হবে, বা আপনাকে সেকেন্ড টাইম রিফান্ড এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই পারচেস, দ্বিতীয়বার প্রোডাক্ট পারচেস করে দিতে হবে। তো এই ছিল সেল, আপনারা দেখতেই পারতেছেন আসলে অর্ডার ভ্যালুটা অনেক ভালো, $100 প্লাস, ম্যাক্সিমাম অর্ডার $100 প্লাস, কিছু অর্ডার আছে শুধু আপনার $100 নিচে, বাট ম্যাক্সিমামগুলো 150, 130। এভারেজ সেলিং আমার
$120 প্লাস। তো আসলে আমার আমি খুবই হ্যাপি এমন একটা স্টোর গ্রো করতে পেরে, আর পাশাপাশি আলহামদুলিল্লাহ অনেক প্রফিট জেনারেট হচ্ছে। তো আসলে কি বলবো, দেখাইতে গেলে আসলে অনেক দেখানো যায়। তো আমি কি কি অ্যাপ ইউজ করছি আপনারা চাইলে এখানে অ্যাপগুলো দেখতে পারেন, একদম ফ্রিলি দেখাই দিচ্ছি। এই ছিল আমার অ্যাপ। তার পাশাপাশি আমি গুগল গুগল ফেসবুক পিন্টারেস্ট পাশাপাশি আদার্স আমি সবগুলোতে আমি মার্কেটিং করি। তো মাঝে মাঝে আমি ডিসকাউন্টের জন্য ডিসকাউন্ট কোড তৈরি করি, অনেকগুলো ডিসকাউন্ট কোড অলরেডি অ্যাক্টিভ আছে। তো কাস্টমার লিস্ট, এখানে কাস্টমার লিস্টও আছে আমার, প্রোডাক্টগুলো এখানে প্রোডাক্টগুলো আছে, আমি কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করি প্রোডাক্টগুলো এখানে আছে সম্পূর্ণগুলো। তো যাই হোক, ব্যাপার না, আপনারাও আশা করি ভালোভাবে ড্রপশিপিং করতে পারবেন। আপনারা চাইলে আমার শিপিং পলিসিটা দেখতে পারেন, শিপিং পলিসিটা নিয়ে অনেকে সমস্যা থাকে। তো একটা কান্ট্রিকে টার্গেট করে করবেন, সবসময় যে কান্ট্রিকেই করেন না কেন একটা কান্ট্রিকে টার্গেট করে কাজ করবেন, এটা আপনার জন্য বেটার কাজ করবে। তো এই ছিল আমার শিপিং পলিসি। তো অবশ্যই একটা কান্ট্রিকে টার্গেট করে কাজ করার ট্রাই করবেন, আদারওয়াইজ কিছুটা সমস্যা হবে। কারণ হ্যাঁ, যখন গুগল মার্চেন্টে কাজ করতে যাবেন তখন ডিফারেন্ট কান্ট্রিতে থাকলে অনেক সময় গুগল অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করে না, বাট একটা কান্ট্রিতে করাটাই আমি মনে করি বেস্ট। তারপর আপনি চাইলে আদার্স এ করতে পারবেন, একটা কান্ট্রিকে টার্গেট করলে বিজনেস আনবিলিভেবল বিজনেস করতে পারবেন। তো আমি আবার অ্যানালিটিক্সে যাই, অনেকে আমাকে কোশ্চেন করেন আসলে কীভাবে ড্রপশিপিং বিজনেস করা যায়। তো এর জন্য আমি আরও কিছু আপডেট ভিডিও দেওয়ার ট্রাই করব, যেভাবে আপনার সরাসরি একটি ড্রপশিপিং বিজনেস করার জন্য কী কী প্রয়োজন, বা কীভাবে স্টোর তৈরি করতে পারেন, কোন কোন পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারেন, কীভাবে কীভাবে আমরা বিজনেসটাকে প্রসার করতে পারেন, টোটালি আর টু জেড একটা ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আমার দেখেন অ্যাভারেজ অর্ডার ভ্যালু $126.49, আলহামদুলিল্লাহ খুব ভালো। এখানে আমার স্টোরের পারফরমেন্স বা আমার স্টোরের যে কিছু অ্যানালিটিক্স রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো এখানে দেখাবে। তো লাস্ট দিস মান্থ আমার কিছুটা সমস্যা হচ্ছে। তো লাস্ট 90 দিনে আমি সেল করছি কত আপনারা এখানে দেখতে পারবেন, মেবি $1,00,000 প্লাস। তো $1,41,000 সেল করছি লাস্ট 90 দিনে, এবং লাস্ট ইয়ার মেবি আগের বছর দেখাচ্ছে 2020 সাল, যে সময় আমি বিজনেস করি নাই। যদি লাস্ট ইয়ার আমি ধরতে যাই তাহলে আমি একটু কাউন্ট করি, আজকের মেবি ওকে ডিসেম্বর না, আমি জানুয়ারি থেকে ধরবো, জানুয়ারি থেকে বিজনেস স্টার্ট করছি। তো জানুয়ারি থেকে একদম আজকের ডেট পর্যন্ত টোটাল কত হয়েছে একটু আমি চেক করি, মেবি দেখতেই পারতেছেন 2,51,368 ডলার $0.85 আমি সেল করছি ইতিমধ্যে আমার বিজনেস স্টার্ট করার পর। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে আমার 20% ওভারঅল প্রফিট আছে। তো 20% মিনিমাম প্রফিট আছে সব ধরনের খরচ বাদ দিয়ে। তো আশা করি বুঝতে পারছেন আসলে ড্রপশিপিং বিজনেসে কী বলবো, অনেক বেশি প্রফিটেবল। তো আমার আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ইনকাম সম্পূর্ণটা দিয়ে মোটামুটিভাবে ড্রপশিপিংটা এগিয়ে গেছি। তো আমি আরেকটা স্টোর দেখাবো, এটা ছিল আমার নিজের, আর এটা এখন পার্সোনাল আমার একটি বায়ারের স্টোর, সিম্পলি একটা বায়ারের স্টোর, পারমানেন্ট বায়ার। তো আমি এই বায়ারে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি, ইতিমধ্যে তার আলহামদুলিল্লাহ ভালোই সেল হচ্ছে। এটা হলো আমার বায়ারের স্টোর। তো বায়ারের অ্যানালিটিক বায়ার আমার এই বায়ারটা দীর্ঘদিন ধরে আমার কাজ করতেছে, আমার মেবি ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু থেকে এখন পর্যন্ত আমি কাজ করতেছি মেবি প্রায় 2 ইয়ার, না হলে 1 ইয়ার, ওয়ান অর প্রায় 1.5 বছর যাবৎ এই বায়ারে কাজ করে যাচ্ছি আমি পারমানেন্টভাবে, এবং মান্থলি বেসিস আমাকে পেমেন্ট করে। তো লাস্ট ইয়ার আমি যদি দেখি, লাস্ট ইয়ার বায়ারের সেল ছিল, লাস্ট ইয়ার মানে এই বায়ের স্টোরটা এত ভালো স্টোর কোনো স্টোর না, সিম্পল একটা স্টোর, নর্মালি ছোট একটা স্টোর। তো যদি আমরা একটু দেখতে যাই, অ্যাভারেজ পার মান্থ তার $10,000 থেকে $15,000 সেল থাকে, এখান থেকে ওভারঅল $2,500-3,000 প্রফিট থাকে। তো লাস্ট 30 দিনে সে $14,000 সেল করছে। আমি যদি একটু দেখি,
পার মান্থ তার 15,000 বা 10,000, 15,000, 12,000, 9,000, 10,000 উপরেই থাকে ম্যাক্সিমাম টাইম। তো 15,000 20,000 ডলার স্যালারি পার মান্থ। এখান থেকে আলহামদুলিল্লাহ ভাইয়েরও খুব ভালো স্যাটিসফাই, অ্যান্ড ভাইয়ের বাজেটটাও কম, তো ভাইয়ের অ্যাডভার্টাইজিং বাজেট বা আদার্স মোটামুটি কম, তো সে অনুসারে সেও এভাবে বিজনেস করে যাচ্ছে। তো দেখতেই পারতেছেন আর কি বলবো, ড্রপশিপিং বিজনেস আসলে ফিনান্সিং একজন ফ্রিল্যান্সার চাইলে খুব সহজে করতে পারে। তো যারা ডিজিটাল মার্কেটার আছেন বা শপিফাই নিয়ে কাজ করেন তাদের জন্য তো অনেকটাই সহজ, শুধুমাত্র মার্কেটিংটা করলেই হয়, বাকি কাজ তো আপনি নিজেই করতেছেন, শুধু ফেসবুক, গুগল বা ইনস্টাগ্রাম আপনি তাদেরকে শুধু পেমেন্ট করলেই হবে, বাট আপনার কাউকে সার্ভিসের জন্য টাকা দিতে হবে না। এটা হলো সবচেয়ে ভালো একটা পজিটিভ দিক যা আপনি খুব সহজেই করতে পারেন। বাট আমরা আসলে ওইভাবে ফোকাস করি না, আমরা শুধু বাইরের কাজগুলো করে যাচ্ছি, আসলে নিজের কোনো প্ল্যাটফর্ম তৈরি করতেছি না। আমরা চাইলে আসলে খুব সহজে নিজের একটা প্ল্যাটফর্ম করে নিতে পারি, আপনারা চাইলে নিজেরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, তাহলে দীর্ঘদিন আপনাদের বাইরের কাজ করতে হবে না। এতে করে আপনি নির্ধারিত আপনার নিজের প্ল্যাটফর্মে স্বাধীনভাবে কাজ করতে পারবেন, এটা আসলে অনেকটাই পজিটিভ একটা বিষয়। কখনো আপনার কারো দিকে তাকায় থাকতে হবে না, নিজেরটা নিজে করবেন, এটা আসলে আনবিলিভেবল একটা ইয়া। তো আসলে এই বাইরেরও সেম, আপনি চাইলে এই যে অ্যাপসগুলো দেখতে পারবেন, এখানে বাইরের জন্য কী কী অ্যাপস ইনস্টল করা হয়েছে, তো বাইরের অ্যাপসগুলো দেখতে পারবেন। পাশাপাশি আরেকটা বিষয়, আপনারা চাইলে কিছু অর্ডার তো দেখালাম, বাইরের প্রোডাক্টগুলো এখানে আছে, আপনি প্রোডাক্ট এখানে প্রোডাক্টগুলো দেখাতে পারি। আমি সিকিউরিটি পারপাস কিছু ইনফরমেশান হাইড করে ফেলছি, যেমন অ্যাকাউন্টের ডিটেলস বা অ্যাকাউন্টের নাম। অনেকে আবার অ্যাকাউন্টগুলোকে হ্যাক করার ট্রাই করতেছে দেখে, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়, তো ব্যাপার না। বাইরে বলছি প্রথমে যে প্রোডাক্ট কম বা স্টোরের ইয়াটা কম, তো এই ছিল বিষয়। আজকে ছোট্ট একটা রিভিউ দিয়ে ট্রাই করলাম আপনাদের, এটাতে ডিসকাউন্ট কোড আছে, তো ডিসকাউন্ট কোড অনেকগুলো ডিসকাউন্ট কোড এটাতেও অ্যাক্টিভ, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কেউ যদি ড্রপশিপিং করতে চান, আমি বলবো আপনারা সকল সব কিছু রেডি করে আপনারা ড্রপশিপিং শুরু করতে পারেন, এবং ইনশাল্লাহ আমি ট্রাই করব ফ্রিল্যান্সিং টিপস যে আমার চ্যানেলটা আছে রেগুলার ভিডিও আপডেট করতে। আসলে ব্যস্ততা বা কাজের প্রেশারের কারণে হয়তো রেগুলার ভিডিও আপডেট করতে পারি নাই, ইনশাল্লাহ এখন ট্রাই করব রেগুলার কিছু আপডেট করতে, কিছু ভিডিও আপডেট করতে। তো আপনারা এখানে যত ভিডিও আছে, এখানে বেশি না অ্যাকচুয়ালি, শুধুমাত্র ইম্পর্টেন্ট ভিডিওগুলোই এখানে আপডেট করা হয়, তো আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওগুলো চেক করে দেখবেন, এবং এ টু জেড ভিডিওগুলো যদি দেখেন মোটামুটি শপিফাই নিয়ে ভালো একটি আইডিয়া হবে। অ্যান্ড ইনশাল্লাহ আমি শপিফাই অ্যান্ড ড্রপশিপিং নিয়ে আরও আপডেট কিছু দেওয়া ট্রাই করব, যেন আপনারা খুব ভালোভাবে আসলে শপিফাই নিয়ে কাজ করতে পারেন। একটা বিষয় কি, আপনি যদি শপিফাই ড্রপশিপিং নিয়ে কাজ করতে চান, তাহলে যদি ইউটিউবে ভিডিওগুলো দেখেন, পাশাপাশি কাজগুলো শেখার ট্রাই করেন, একসময় দেখা যাচ্ছে যে আপনারা খুব ভালো পারফরমেন্স করতে পারবেন, নিজের একটি স্ট্র্যাটেজি তৈরি করতে পারবেন এবং নিজেকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তো শপিফাই অ্যাকচুয়ালি ই কমার্স বিজনেস সর্বদাই ভালো চলবে এবং চিরদিনই ভালো চলবে, ই কমার্সের উপর আসলে সব কিছু নির্ভরশীল। আমাদের দেশেও এখন দেখেন ধীরে ধীরে ই কমার্সের প্ল্যাটফর্মগুলো গড়ে উঠতেছে, খুব ভালোভাবে ই কমার্সের উপর নির্ভরশীল। অ্যান্ড বাইরের যে কান্ট্রিগুলো আছে, প্রতিটা কান্ট্রি আসলে, যেমন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট অ্যান্ড ইউনাইটেড কিংডম অ্যান্ড কানাডা, অস্ট্রেলিয়া, আদার্স কিছু কান্ট্রি বা ম্যাক্সিমাম কান্ট্রিগুলোই আসলে অনলাইনের উপর বেশি ডিপেন্ডেবল। তো আসলে অনলাইনের উপর ডিপেন্ডেবল হওয়াটাই স্বাভাবিক। তো আপনারা চাইলে আসলে একটি কমার্স বিজনেসে যদি কাজ করেন, নিজের একটি অভিজ্ঞতা গ্যাদার হবে, নিজে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন, পাশাপাশি ভাইয়ের সার্ভিস দিতে পারবেন, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। তো আপনি যদি আসলে ভাইয়েরকে ভালোভাবে সার্ভিস দেন, তাতে করে আপনার একটি সবচেয়ে বড় একটি বিষয় হলো, আপনি রেগুলার ভাইয়েরকে যদি সার্ভিস দেন, পাশাপাশি নিজে একটি ড্রপশিপিং বিজনেস করতে পারবেন, অ্যান্ড চাইলে ভাইয়ের সাথে পার্টনারশিপে বিজনেস করতে পারবেন, আপনি একজন বিজনেস হোল্ডার হয়ে যেতে পারবেন, খুব সহজে একটি বিজনেস হোল্ডার হয়ে যেতে পারবেন একদম সিম্পলি। এর জন্য আসলে অতিরিক্ত কোনো কিছু করতে হবে না, অ্যান্ড একটি বিজনেস যদি ভালোভাবে পরিচালনা করতে পারেন, তাহলে তো বুঝতেই পারতেছেন আসলে কখনো পিছনে ফিরে তাকাইতে হবে না। তো আজকে এই পর্যন্তই, আশা করি আজকে দুটি স্টোরি রিভিউ খুবই ভালো
আপনাদের খুবই ভালো লেগেছে। তো ইনশাল্লাহ নেক্সট আর কোনো আপডেট ভিডিও দা ট্রাই করবো, বাট আজকেরটা কোনো আসলে ভিডিও বা টিউটোরিয়াল না, আজকেরটা জাস্ট আপনাদের কি দেখানোর জন্যে মোটামুটিভাবে আসলে ড্রপশিপিং বিজনেস করে ইনকাম করা যায় বা বায়েরকে সাকসেস করে দিলে প্রোডাক্ট সেল হবে, তা নিয়েই আসলে ভিডিওটা তৈরি করা, যেন অনেকে আসলে ভরসা করতে পারতেছেন না যে আসলে ড্রপশিপিং বিজনেসটাকে আসলে করা যাবে কি না বা কাস্টমার আসলে প্রোডাক্টটা কিনবে কি না। তো আসলে সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর, আপনি যদি ভালোভাবে করতে পারেন তাহলে হ্যাঁ আপনি ভালো কিছু করতে পারবেন, আপনি যদি ভালোভাবে না করতে পারেন তাহলে করতে পারবেন না, শুধু শুধু টাকা নষ্ট করবেন। অনেকে আছে যারা মনে করেন খুব ফাস্ট, মানে খুব ফাস্ট ইনকাম করা করতে চায়। আসলে ভাই ফ্রিল্যান্সিং সেক্টর বা বলেন বা বিজনেস সেক্টরই বলেন, আপনি যদি ফাস্ট কোনো ইনকাম করতে চান এটা আপনার জন্য না, বা এই সেক্টরগুলো অনলাইন সেক্টরগুলো আপনার জন্য না, টোটালি আপনার জন্য না। যারা ধৈর্য ধরে কাজ করতে পারবেন বা ধৈর্য ধরে কাজ করতে চান একমাত্র তারাই এই ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস হতে পারবেন বা তারাই ভালোভাবে কাজ করে যেতে পারবেন। তো আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে, ইনশাল্লাহ এখন থেকে ট্রাই করব আউট অফ মার্কেট প্লেস থেকে কীভাবে কাজ পাওয়া যায় এবং শপিফাইয়ের আপডেট কিছু নিয়ে আমি ভিডিও দেওয়া ট্রাই করব এবং কীভাবে অ্যাডভার্টাইজিং করতে হবে তা নিয়ে আপডেট ভিডিও দেওয়া ট্রাই করব। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।